বেশি বলতে পারবো না যে কত করতে হয় এটা আসলে বলে যায় না খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরর ফারুকীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি আইসিইউতে অবজারভেশনে আছেন সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সোমবার বাইশ জানুয়ারি দিন গত রাত একটার পর নিজের ভেরিফাইড ফেসবুক যে তৃষা জানান আজ সোমবার সন্ধ্যা থেকে ফারুকি একটু অসুস্থ ডাক্তারের কাছে নিতেই এনজিওগ্রাম করতে করা একটা ব্রেন হয়েছে নিউরো অবজারভেশনে আছে এখন সবাই মোস্তফা সার ফারুকের জন্য দোয়া করবেন প্রসঙ্গত নির্মাতা ফারুকি অভিনেত্রী তিসা দু হাজার দশ সালে ষোলো জুলাই ভালোবেসে বিয়ে করেন তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকি নামে এক সন্তান রয়েছে